নিউ ইয়ার উপলক্ষে নিউ ইয়র্কের ম্যানহাটনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। মঙ্গলবার এক বিবৃতিতে মেয়র বলেন, ইসরায়েল ও হামাসের যুদ্ধের জেরে নিউ ইয়র্কে সহিংসতা এবং বিক্ষোভ সমাবেশ বৃদ্ধি পেয়েছে। জনগণ যেন নির্ভয়ে নিউ ইয়ার উদযাপন করতে পারে সেজন্য টাইমস স্কয়ার সহ ম্যানহাটন এবং প্রত্যেকটি ব্যুরোর গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার কথা জানান মেয়র। তিনি বলেন, হাজার হাজার পর্যটক নিউ ইয়ারে বল ড্রপ দেখার জন্য জড়ো হচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিতে নিউ ইয়র্ক পুলিশকে নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে থ্যাংকস গিভিং ডে প্যারেড রকফেলার সেন্টারে আলো প্রদর্শনের সময় নিউ ইয়র্কে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। I just don't believe you could run a city this complex where people can just, you know, just do whatever they want. You're seeing a small pocket of people who are now becoming part of the protests who are really trying to rile up the crowd, and we cannot tolerate that and we can't accept. It's a real Herculean task to manage that number of people without being heavy-handed, but being protective.